গাইস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো আর হ্যাপি আছো। তো দেখতেই পাচ্ছ আমি এখন কোথায় আছি, শ্যামনগরের কালীবাড়িতে। কি মন্দিরটার নাম? মুন্ডাচর কালীবাড়ি। তো আজকে আমাদের বিবাহবার্ষিকী স্পেশাল ভ্লগ হচ্ছে, তো আমি বাড়িতে ইন্ট্রোটা স্টার্ট করতে পারিনি, তো এখানে এসে স্টার্ট করছি। তো গাইস আজকে পুরো ভিডিওটা দেখো, ভালো লাগবে আশা করি। চলো এখান থেকে এখন বেরোনো যাক, বাড়িতে অনেক কাজ আছে, লোকজন প্রায় আসতে স্টার্ট করে দিয়েছে, তো আর আমরা এখানে তিনজন এই যে। তো আমার তো একার অ্যানিভার্সারি না এই যে স্যার। তো চলো, দুপুরে রান্নার সবজি কাটা হচ্ছে এখানে, দুপুরে আমাদের মানে ঘরেই সবাই মিলে রান্না হবে, আর সকালের মোটামুটি টিফিন হয়ে গেছে, সকালে খাবে তাদের টিফিন হয়ে গেছে, আর আমার বাড়ি এসে ঘরের পুজো কমপ্লিট, আর হচ্ছে সবাই মোটামুটি এখন চলেই আসবে, আর রাতে ক্যাটারিং সিস্টেম করা হয়েছে, তো সব তোমাদের সাথে শেয়ার করবো, ভিডিওটা দেখতে থাকো। আর এখানে ক্যামেরা চার্জ দেওয়া হচ্ছে, রাতে অনেক পিকচার তুলতে হবে না। আর এসছে রে বেডিং পত্র, এখানে রোদ দূর, ওরে ভিডিও করতে যায় এখানে রোদ দূর, মাস্কটা খোল রে বাবা, এখন আর করোনা নেই। এই যে কাকিমা মাস্কটা খোললো। তোমাদের বক্তব্যটা কি, খাবার দিয়েছে? খাবার দেয়নি এখনো? এই যে ইনি স্নান করে চলে এসছে, স্যালাড খায়, বসে পড়েছে, প্লেট চলে এসছে, গ্লাস চলে এসছে, জল আর স্যালাড, আর কিছু আসেনি কেন এখনো? আমি কেন দেব, এ তো প্লেট নিয়ে আসছে, দেখো আর হাফ খেয়ে চলে গেছে। এই যে আমাদের পরিবেশনের দাদা, মামা ভালো আছেন? মামা একটু এদিকে, পরিবেশনের দাদা মামা হয়ে গেল। এইবার ভালো ভালো কেমন লাগছে? শুধু ভাত এসছে, কি চলছে এখন? এ বাবা এর তো শেষ খাবার, আপনার মুখটা একটু দেখি, মুখ ঢাকছে, খেতে বসে পড়েছি, বরকে ছাড়াই খেতে বসে পড়েছি। বলছি ওটার মধ্যে একটু গোবর দিয়ে দিয়েছি, ঠিক আছে, ওই চটি আর ব্যাগ বানানোর জন্য বানিয়ে দেখ। আমি কি করে জানবো কিভাবে বানায়, দেখ দেখ কেমন ভাবে বানায়। সুন্দর দারুন, দুজনের জন্য এটা আর এইটা দেয় এটা করিস, আমার মনে হয় ভালো লাগে।
হেভি হয়েছে এটা, পুরো ইউনিক কালেকশন। সত্যি কথা ইউনিক বলেই দাদার চয়েস লেখা, সত্যি কথা দাদারই এই দাদা ইউনিক পার্ট করেছে, কিন্তু তোমার আসবে না ভাই। এটা কালার ভীষণ ভালো লেগেছে আমার, একবারে খুলেছে দেখি পুচকি কই আমি রেডি হয়ে গেছি। এই যে বোন আমার রেডি করে দিয়েছে, এখনো বোনের রেডি হওয়া বাকি। এই যে দিদা মাসি, এই যে কোয়েলদি, কোয়েলদিও রেডি হচ্ছে। তো চলো আমি, আর লুকটা কেমন লাগছে প্লিজ তোমরা জানিও, আমার তো ভীষণ ভালো লাগছে।
খেতে বসে পড়েছি, অনেক রাত হয়ে গেছে। এখন খাচ্ছি ফিশ ফ্রাই। একটু ফোনটা উপরে করে আর জোরকে নিয়ে নেয় পিছনে একা একা। এখন আমাদের কি এসছে? দই কাতলা। চলো খাওয়া দাওয়া করে নিই, গন্ধে আর থাকা যাচ্ছে না। লোভে পড়ে তো নিয়ে নিলাম, জানি না খেতে পারবো। এখন এসছে আমাদের মাটন। তোমরা খেতে পাচ্ছ ঠিক করে? ডিম্পা তোর কি হয়েছে? আমাদের লাস্ট পাতে আইসক্রিম, আমাদের চাটনি, পাঁপড়, মিষ্টি সব হয়ে গেছে।